দর্শক বন্ধু, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 9 জুন মঙ্গলবার, প্রত্যেকটি রাশি মেষ থেকে মীন কেমন যাবে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানব। তার আগে দিনের শুরুটা সূর্যোদয় দিয়ে। সূর্যোদয় করবে ঠিক 4:51 মিনিটে আর সূর্যাস্ত করবে ঠিক 6:20 মিনিটে বিকেলবেলা। আর অভিজিৎ মুহূর্ত পড়েছে, শুভ মুহূর্ত, সেটি পড়েছে সকাল 11:09 থেকে দুপুর 12:03 মিনিট পর্যন্ত। রাহু কালাম থাকবে দুপুর 2:58 মিনিট থেকে বিকেল 4:39 মিনিট পর্যন্ত। আগামীকাল যে যোগটি পড়েছে সেই যোগটির নাম ব্রহ্মযোগ। মেষ রাশি, 9 জুন মঙ্গলবার কেমন যাবে? আজকের দিনটা শুভতাপূর্ণ থাকবে, গৃহ পরিবেশে আপনার মনকে শান্ত রাখবে, অর্থাৎ গৃহ পরিবেশের আনন্দ আপনি উপভোগ করবেন। সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে। আজকে শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে। সরকারি কর্মক্ষেত্রে আপনার বুদ্ধির প্রশংসা বাড়বে। বেসরকারি ক্ষেত্রে উন্নতি ঘটবে, ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি। যারা ভূমি রিলেটেড যে কোনো মেটেরিয়ালসের সাথে ব্যবসা করেন তাদের আজকের দিনে লাভে বৃদ্ধি রয়েছে। বিবাহিত লাইফ খুব ভালো যাবে। নেক্সট যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। 9 জুন মঙ্গলবার কেমন যাবে? আজকের দিনে কনফিডেন্স পুরো মাত্রায় থাকবে, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। সরকারি কর্মজীবনে উন্নতি, পদপ্রাপ্তির যোগ ঘটবে। বেসরকারি কর্মজীবনে উন্নতি ঘটবে। আজকে ছোটোখাটো যাত্রা আজকের দিনে করতে পারে কর্মসূত্র রিলেটেড। ব্যবসায় সাফল্য পাবেন। বিবাহিত লাইফে লাইফ পার্টনার আজকে সহযোগিতা আপনি পাবেন। মিথুন রাশি, আজকে চন্দ্র অষ্টমে অবস্থান করছে, মানসিক টেনশন বাড়িয়ে দেবে। আজকের দিনে সরকারি কর্মচারীদের ট্রান্সফার বা কর্মের জন্য ছোটোখাটো যাত্রা ঘটতে পারে। বেসরকারি কর্মচারীদের বসের নজর আপনার ওপর থাকবে, তাই সচেতনভাবে কাজ করুন। ব্যবসায় আজকে লাভের সুযোগ পাবেন, কিন্তু ইনভেস্ট কম করবেন। আজকের দিনে কিছুটা প্রতিকূল পরিস্থিতি গৃহ পরিবেশে থাকবে, যার জন্য মানসিক চাপ আজকের দিনে মিথুন রাশি রয়েছে। জীবনসঙ্গীর সাথে কি সাময়িক হলেও কথা কাটাকাটি করতে পারে। শ্বশুরবাড়ির লোকজনের সাথেও আজকের দিনে কিছু মতপার্থক্য ঘটতে পারে, সাবধানে থাকুন। কর্কট রাশি, আজকের দিনটা মধ্যম কাটবে। দাম্পত্য জীবনে একটা ব্যালেন্স খুঁজে পাবেন। সরকারি কর্মজীবনে কিছুটা স্ট্রাগল, চাপ বাড়বে। বেসরকারি কর্মজীবনে আজকের দিনে ভালো রেজাল্ট পাবেন। ব্যবসায় মধ্যম স্থিতি থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আজকের দিনে একটু সাবধানে হাঁটাচলা করুন, পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। চলে আসি নেক্সট রাশি, সিংহ রাশি। 9 জুন কেমন কাটবে? আজকের দিনটা কিছুটা প্রতিকূল থাকবে, গুপ্ত শত্রুতা থেকে আজকে সাবধানে থাকুন। আজকে শারীরিক দিক থেকে আপনি দুর্বল বোধ করতে পারেন। আজকের দিনে কোনো বিবাদে জড়াবেন না। কর্মস্থানে সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে আজকে দুটিতেই স্থিতি মধ্যম থাকবে। কর্মের জন্য ছোটোখাটো যাত্রা ঘটতে পারে, যার জন্য আপনার শরীরে ক্লান্তি বোধ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ কম থাকবে। আজকে বিবাহিত জীবনে কিছু সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। কন্যা রাশি, আজকের দিনটা অনুকূল স্থিতি অবস্থান করবে। শেয়ার লটারিতে লাভের স্থিতি রয়েছে। মানসিক আনন্দ আজকের দিনে থাকবে। সন্তান এবং ফ্যামিলির সাথে আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকবে। সরকারি কর্মে দুপুরের পর থেকে উন্নতি রয়েছে। বেসরকারি কর্মজীবনে কিছুটা বাধা, কিন্তু বিকেলের পর থেকে আয় বৃদ্ধির প্রশস্ত রাস্তা খুলবে আপনাদের জন্য। ব্যবসা আজকে লাভের স্থিতি, দিনটি আজকে ভালো যাবে। তুলা রাশি, 9 জুন কেমন কাটবে? আজকে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। জমি সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে লাভ পাবেন না। সরকারি কর্মচারীদের পদপ্রাপ্তির যোগ আছে। বেসরকারি কর্মচারীদের ভালো কাটবে। কর্ম চেঞ্জ করতে চাইবেন, কিন্তু সেই নিয়ে একটা দুবিধা পরিস্থিতি আপনার মনে তৈরি হতে পারে। ব্যবসায় সকালের দিকে শুভ ফল বৃদ্ধি, বিকেলে কিছুটা লাভের পরিমাণ কমবে। বিবাহিত লাইফ মধ্যম যাবে, পারিবারিক
জীবন শুভ, শিক্ষা জীবনও শুভ থাকবে। বৃশ্চিক রাশি 9 জুন মঙ্গলবার কেমন কাটবে? আজকে দিন শুভতা ভরা। আজকে কর্ম ভাগ্য দুটোই আজকে আপনার পজিটিভ থাকবে। মানসিক আনন্দে জীবনে উপলব্ধি করবেন আজকের দিনে। সরকারি কর্মজীবনে শান্তি ও সম্মান দুটোই থাকবে। বেসরকারি কর্মজীবনে ভাগ্য উন্নতি রয়েছে। ব্যবসা লাভের স্থিতি বর্তমান। আজকে পরিবারের কোনো ছোট সদস্য ভাই বোনের সাথে বন্ডিং খুব ভালো হতে পারে। আজকের দিনটা শুভতাপূর্ণ, দাম্পত্য জীবনে শুভ রয়েছে। ধনুরাশি 9 জুন মঙ্গলবার কেমন কাটবে? আজকের দিনে আর্থিক স্থিতি মজবুত থাকবে, ভাগ্যের সাপোর্ট পাবেন। বিকেলের পর থেকে স্থিতি কিছুটা হলেও পরিবর্তন হবে এবং মানসিক স্ট্রাগল বাড়তে পারে। সরকারি কর্মজীবনে ভাগ্যের উন্নতি। বেসরকারি কর্মজীবনে দিনটি শুভ যাবে, কিন্তু বেসরকারি কর্মচারীদের দুপুরের পর থেকে বাধা থাকবে, স্ট্রাগল থাকবে, কাজের প্রেশারও থাকবে। ব্যবসায় স্থিতি ঠিকঠাক থাকবে। আত্মীয়ের সাথে কিছু নিয়ে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি করতে পারে ধনুরাশি। বিবাহিত জীবন ভালো কাটবে আজকের দিনে। মকর রাশি 9 জুন মঙ্গলবার কেমন কাটবে? আজকের দিনের শুরুটা মানসিক চঞ্চলতা বাড়বে, টেনশন বাড়বে, সন্তানকে নিয়ে চিন্তাও বাড়বে। সরকারি কর্মচারীরা দুপুরে অধিক কিছু প্রাপ্তির জন্য অস্থির হয়ে পড়বেন, অর্থাৎ সম্মান হোক, পদ হোক, যেটা প্রাপ্তির জন্য আপনাদের মন অস্থির হয়ে উঠবে এবং কিছু বাধাপূর্ণ পরিস্থিতিরও সম্মুখীন হতে পারেন। বেসরকারি কর্মজীবনে আজকের দিনটি শুভ যাবে। ব্যবসায় আজকের দিনে লাভ পাবেন। সাংসারিক জীবন শুভ। কুম্ভরাশি আজকের দিনটা কিছুটা প্রতিকূলভাবে কাটবে। আজকে কর্মব্যস্ততায় ঘুমের অসুবিধা ঘটতে পারে এবং ব্যয় বৃদ্ধির জন্য চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, টেনশন বৃদ্ধি পেতে পারে। সরকারি কর্মজীবনে আজকের দিনে ব্যস্ততা বাড়বে। বেসরকারি কর্মজীবনে আজকের দিনটি ভালো। ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট করার সম্ভাবনা রয়েছে, কিন্তু আজকে সাবধানে ইনভেস্ট করুন, লোকসানও হতে পারে। বিবাহিত জীবন বিকেলের পর থেকে সাময়িক দূরত্ব বাড়তে পারে। চলে আসি শেষ রাশি, সেটি হচ্ছে মীন রাশি। আজকের দিনে লাভের স্থিতি বর্তমান থাকবে। বেসরকারি কর্মজীবনে আজকের দিনটি শুভ থাকবে। সরকারি কর্মজীবনে আজকের দিনটি সম্মান বৃদ্ধি। আজকের দিনে ব্যবসায় লাভ দেখবেন। বিবাহিত লাইফে মধুরতা বৃদ্ধি পাবে। সন্তানের সঙ্গে বন্ডিং আজকের দিনে খুব ভালো থাকবে। প্রেমজ সম্পর্ক যারা যুক্ত মীন রাশি, তাদের আজকের দিনে যে দূরত্ব তৈরি হয়েছিল প্রেমজ সম্পর্ক, সেটা আজকের দিনে মেকআপ হয়ে যাবে এবং প্রেমজ সম্পর্কে মধুরতা বাড়বে। এই রইল 9 জুন মেষ থেকে মীন কেমন কাটবে প্রত্যেকটি রাশিফল। আর আমার এই দৈনন্দিন রাশিফল ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।